ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে খুব সহজেই ঘরোয়া উপায়ে স্কিন ব্রাইট করবেন অর্থাৎ আপনার স্কিনের যে সকল স্থান ডার্ক রয়েছে সে সকল স্থান আপনি শরীরের অন্যান্য অঙ্গের মতো খুব সহজেই ব্রাইট করতে পারবেন যেমন ধরুন আপনার পা এবং হাত এগুলো মুখের তুলনায় কিংবা শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় একটু ডার্ক হয়ে থাকে আজকে আমি দুইটি স্টেপ আপনাদেরকে জানাবো তো টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছেন অর্থাৎ এই চ্যানেলে নতুন তারা নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করুন কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনি নোটিফিকেশন পাবেন না আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো ফিরে আসছে আজকের ভিডিওর টপিকে যেটা বলছিলাম আপনারা আপনাদের হাত পা কিভাবে ফর্সা করবেন এবং শরীরের অন্য ডার্ক এরিয়াগুলো গুলো কিভাবে ব্রাইট করবেন আমি সে বিষয়ে এখন আপনাদেরকে টিপস দেব। তো এই টিপসের দুটি ধাপ রয়েছে ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্র্যাবিং অর্থাৎ শুরুতে আপনার স্কিন স্ক্র্যাব করে নিতে হবে এবং তারপর হোয়াইটেনিং মাস্ক স্ক্র্যাব করার জন্য আপনার যে উপাদানগুলো প্রয়োজন হবে শুরুতে সেটি একটু জানিয়ে দেই শুরুতে আপনার লাগবে চিনি বেসন এবং টমেটো টমেটো কিন্তু খুব ভালো স্ক্র্যাবার হিসেবে কাজ করে তো এখন জানিয়ে দিই আপনারা স্ক্র্যাপ কিভাবে তৈরি করবেন বেসন নেবেন এক চামচ তার সঙ্গে এক চামচ চিনি নিয়ে খুব সুন্দর করে বেসন এবং চিনির একটা পেস্ট তৈরি করবেন বেসন এবং চিনির মিশ্রণের সাথে আপনি একটা টমেটো নেবেন টমেটোটি অর্ধেক কেটে নিয়ে টমেটোটি সমান দুই ভাগে ভাগ করে নেবেন এরপর টমেটোর অর্ধেক অংশ নিয়ে বেসন এবং মধ্যে টমেটোর কাটা অংশটি ডুবিয়ে নেবেন তারপর সেই টমেটোটি দিয়ে আপনি আপনার স্কিন স্ক্র্যাপ করবেন যদি আপনি পা ফসা করতে চান ব্রাইট করতে চান তাহলে পায়ের উপর এটি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন পনেরো থেকে বিশ মিনিট মাসাজ করবেন আর যদি সম্ভব হয় আরও বেশি সময় আরও যদি সম্ভব হয় তাহলে আরও বেশি সময় ধরে আপনি স্ক্র্যাব করতে পারেন এরপর স্ক্র্যাব হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে আপনি আপনার পা পরিষ্কার করে নেবেন স্ক্র্যাবিং হয়ে গেল ফার্স্ট স্টেপ এরপর সেকেন্ড স্টেপ আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্কিন ব্রাইটেনিং মাস্ক লাগাতে হবে স্কিন হোয়াইটেনিং মাস্ক তৈরির জন্য আপনার প্রয়োজন হবে চালের গুঁড়া অর্থাৎ চালের আটা মধু এবং আলুর রস আপনারা মাঝারি সাইজের একটি আলু নিয়ে সেটি ব্লেন্ড করে পেস্ট করে নেবেন তারপর ছাগুনির সাহায্যে থেকে আলুর জুস বের করে নেবেন আলুর জুসের সঙ্গে চালের আটা এক চামচ মিক্সড করতে হবে তারপর এর সঙ্গে এক চামচ মধু যোগ করতে হবে তারপর এই তিনটি উপাদান সুন্দরভাবে মিক্সড করে একটা পেস্ট তৈরি একটা পেস্ট তৈরি করতে হবে এরপর এই পেস্ট আপনার পায়ের উপর লাগাতে হবে পেস্টটি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের উপর লাগানোর পর রেখে দিতে হবে যখন এটি এটি শুকিয়ে আসবে তখন হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন কিছুক্ষণ তারপর একটি পরিষ্কার টাওয়াল কিংবা অন্য কোনো পরিষ্কার কাপড় দিয়ে সুন্দরভাবে পাগুলো পা গুলো মুছে নেবেন আপনি ইনস্ট্যান্ট দেখবেন যে আপনার স্কিন আগের থেকে ব্রাইট হয়ে গিয়েছে আপনার পাগুলো আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে তো আপনি যদি আপনার পা ছাড়াও আপনার হাত কিংবা স্কিনের অন্য কোনো ডার্ক এরিয়া ব্রাইট করতে চান তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন শুরুতে স্কিন স্ক্র্যাপ করে নিতে হবে এবং তারপর হোয়াইটেনিং মাস্ক লাগাতে হবে এগুলো পারমানেন্টলি ধরে রাখার জন্য আপনাকে কয়দিন পর পর এটি অ্যাপ্লাই করতে হবে এভাবে অ্যাপ্লাই করতে থাকলে দেখবেন এক সময় পারমানেন্টলি আপনার স্কিন হোয়াইট হয়ে গিয়েছে তো এই ছিল আজকের টিপস আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করুন আমার সাথে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ